আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে হাতের জিল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইকরামুল কবির ইকরামুল এখন আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন সকাল থেকে এ পর্যন্ত এবং পূর্বাভাস সম্পর্কে কিছু জেনেছেন কিনা কিন্তু আহ ঝিরি বৃষ্টি শুরু হলো আবার একটু আগে দেখছিলাম মোটামুটি বৃষ্টি ছিল না তবে দমকা বাতাস ছিল তো এই এখন সেই সেই দমকা বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়েছে তবে যে আবারও বৃষ্টিটা সেটি কিন্তু গতকালকের মতো নয় আর অর্থাৎ গতকালকে যেরকম ঘূর্ণিঝড় রিমেল পরবর্তী সময় যে ধরনের মুসুলধারে বৃষ্টি ছিল এবং মানুষের যে ভোগান্তি ছিল সেই চিত্রটা কিন্তু আজকে অনেকটাই আসলে বলা চলে কারণ যেটি আমরা দেখেছি যে গতকালকে যে টানা বৃষ্টি ছিল যার ফলে কিন্তু রাজধানীর যেসব নিচু এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু পানি জমে গিয়েছিল তো পানি জমে থাকার কারণে কিন্তু সেই অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি করে মানুষের মধ্যে যে একটা ভোগান্তি ছিল সেইটির চিত্র আজকে অনেকটা কম পানি কিন্তু কমতে শুরু করেছে আজকে দেখেছি তবে এবং বেশিরভাগ এলাকায় আসলে পানি নেই তবে যেসব এলাকা নিচু এবং যেসব এলাকায় আসলে যে 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 পানির ব্যবস্থাপনায় সমস্যা রয়েছে সেই সব এলাকায় কিছুটা পানি জমে থাকতে দেখেছি বিভিন্ন স্থানে আমরা তবে আজকের আবহাওয়াটা যদি বলতে হয় যে ঝিরিঝিরি বৃষ্টি সেটিতে কিন্তু মানুষের যে চলাচলে খুব একটা ব্যাঘাত ঘটছে তা আমরা দেখছি না কারণ কেউ ছাতা ব্যবহার করছেন কেউ করছেন না মোটামুটি আজকে একটি স্বস্তিদায়ক আবহাওয়া কারণ ঘূর্ণিঝড়ের আগে কিন্তু আমরা দেখেছি তীব্র বা মাঝারি রকমের যে তাপপ্রবাহ ছিল সেই তাপপ্রবাহের কারণে কিন্তু মানুষের যে একটি দুঃসহনীয় একটি পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানীবাসী সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মাঝে সেই মানুষ কিন্তু সেই আকাঙ্ক্ষা করছিলেন বৃষ্টির সেই ঘূর্ণিঝড়ের আগ পর্যন্ত কিন্তু আসলে তীব্র গরম ছিল তো গতকাল আমরা দেখেছি যে ঘূর্ণিঝড়ের পরবর্তী মুহূর্তে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই যে লাগাতার বৃষ্টি সেটি পর্যায়ে চলে যায় সেটি কিন্তু আসলে কারণ হয়ে দাঁড়িয়েছিল তো এখন যেহেতু বৃষ্টি আসলে কমেছে তবে বৃষ্টি কিন্তু কমলেও এই দমকা এবং ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি কিন্তু সেটি আরও কয়েকদিন আজকে পর্যন্ত আসলে থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এমনটি কিন্তু আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন এবং যদি দেখাতে চাই যে আকাশ কিন্তু অনেক মেঘ রয়েছে এখন পর্যন্ত আকাশ এখনো মেঘলা বলা চলে তো যার ফলে কিন্তু এতে বলাই যায় যে আজকে আসলে বৃষ্টির মোটামুটি সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি ভোগান্তি তৈরি করবে কিনা সেটি নিয়ে আবহাওয়া অফিস আসলে এখন পর্যন্ত সবশেষ খবর আমাদের দিতে পারেনি যে আসলে আজকের যে অর্থাৎ আকাশে খুলম মেঘরা রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হাতে জিল থেকে জানাচ্ছিলেন আবহাওয়া পরিস্থিতি নিয়ে সহকর্মী ক্রামুল কবির